প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক নজরুল ইসলামের দেহ ধরা পড়েছে কোভিড। শুক্রবারে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীজনে স্বইচ্ছায় কোভিড টেস্ট করার পিছত কোভিড আক্রান্ত বলে চিনাক্ত হয়। ইয়ার পিছতেই স্বাস্থ্য বিভাগে নজরুল ইসলামক 14 দিনের বাবে হোম কোয়ারেন্টিনত থাকবলে নির্দেশ দিয়ে। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বে বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, দিসপুরের বিধায়ক অতুল বরা, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বরক্ষেত্রের বিধায়ক নারায়ণ ডেকা, শদিয়ার বিধায়ক বলিন চেতিয়া, সোণাৰীৰ বিধায়ক নবনীতা সন্দিকৈ আক্রান্ত হয়েছিল করোনা।